আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন অনলাইনে কম বেশি আমরা সবাই কেনাকাটা করি, তো কখনো কখনো আমরা জিতি, মানে ঠিকঠাক প্রোডাক্ট আমরা পাই, আবার কখনো আমাদেরকে এমন ভাবে ঠকিয়ে দেয় যেটা প্রকাশ না করলেই নয়। তো এবার আমি দারাজ থেকে কিনে এমন ঠকা ঠকেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। এই দেখেন, আমি ডাবল সাইড টেপ অর্ডার করেছিলাম, ন্যানো টেপ, যেটা মোটা সেইটা। তো ওরা আমাদেরকে এটা দিয়ে দিয়েছে, এটা এমন মানে পাতলা যে শুধু কাগজ ছাড়া আর কিছুই লাগানো যাবে না। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার বাসাটা নতুন রং করা হয়েছে, তো আমার পিনগুলো সব উঠে ফেলেছে। আমি চাচ্ছিলাম না আবার নতুন করে কোনো পিন লাগানোর জন্য, তো আমি ন্যানো টেপ অর্ডার করেছিলাম। তো ওরা আমাকে এটা দিয়েছে, যেটা দিয়ে আমার কোনো কাজেই আসবে না, সিম্পলি শুধু পাতলা কাগজ যদি আমি লাগাই তাহলে এটা কাজে লাগবে। তো দেখেন এভাবে ঠকানো কি ঠিক হয়েছে? ওরা কিন্তু আমাকে যেটা দেখিয়েছিল আমি আপনাদের সাথে সেটা শেয়ার করে দিব এবং আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন এই যে